বন্ধুরা, আজকে যে হসপিটালের কথা বলবো সেটা হলো পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত হসপিটাল, মাল্টিপ্লেক্স স্পেশালিস্ট হসপিটাল। যে হসপিটালটা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তো চলুন বলে দিই সেই হসপিটালটার নাম কি। এই হসপিটালটার নাম হলো ILS হসপিটাল, যাকে ইলস হসপিটালও বলা হয়ে থাকে। তো আজকে এই হসপিটালের সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো। এই হসপিটালে কী কী ডিপার্টমেন্ট আছে, মানে কী কী চিকিৎসা করা হয়, এবং এই হসপিটালে আপনি কীভাবে যাবেন, কীরকম এখানটায় কোস্ট, একটা ট্রিটমেন্ট করতে গেলে কোস্টে কত কোস্ট পড়বে আমার, সেইগুলো নিয়ে আরও অনেক কিছু তথ্য নিয়ে আমি আলোচনা করব। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন, সমস্ত কিছু তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন যদি এই হসপিটালে যেতে চান তাহলে। নমস্কার বন্ধুরা, আমার নাম বিজয়, আপনারা দেখছেন টপ 10 ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও শুরু করি। যে আপনারা যদি নতুন দেখছেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড হবে আপনি সরাসরি পেয়ে যাবেন। বন্ধুরা, আইএলস হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। সর্বপ্রথম আমি আপনাকে এখানে দেখাবো যে এই হসপিটালে কী কী ডিপার্টমেন্ট আছে। তো আমি এখানে ক্লিক করে নেবো। এখানে ক্লিক করার পর দেখুন এইখানটায় কী কী ডিপার্টমেন্ট আছে আমি বলার চেষ্টা করব। একটু বড় করে নেবো যাতে আপনারাও দেখতে পারেন এখানটায়। আর একটু আমি বড় করার চেষ্টা করব। দেখুন এখানে কী কী লেখা আছে। অ্যানাথেসিয়ালজি প্রথমেই, ঠিক আছে। নিচে আছে বারিয়াট্রিক সার্জারি, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি অ্যান্ড CTVS, ডার্মাটোলজি, ডায়ালিসিস করা হয়, ইমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, মানে ইমার্জেন্সি ক্রিটিক্যাল কেয়ার, যখন ক্রিটিক্যাল একটা হয়ে যায় তখন একটা ইমার্জেন্সি কেস থাকে, সেই ইমার্জেন্সি নেওয়া হয় এখানে, ঠিক আছে। ইন্ট আছে, গ্যাস্ট্রোলজি আছে, গ্যারিয়াট্রিক্স মেডিসিন আছে, গ্যাস্ট্রো ইন্ট্রোলজি, ঠিক আছে, জেনারেল অ্যান্ড হেমাটোলজি আছে, তারপর MIGS অ্যান্ড ইন্ডোস্কোরকিভ সার্জারি আছে, তারপর নিউরো অ্যান্ড স্পেন সার্জারি আছে, নিউরোলজি আছে, ঠিক আছে, NICU আছে, মানে এখানে ধরতে গেলে প্রায় সব ধরনের চিকিৎসা আপনি পেয়ে যাবেন। বাঁদিক ডান সাইডে আছে অডিওলজি, ডেনিস্ট্রি, এখানে ক্যান্সারের চিকিৎসাও করা হয়। তো সমস্ত ধরনের চিকিৎসা আপনি এখানে পেয়ে যাবেন। নিউরোলজি, এই দেখুন রেডিওলজি, রেডিওলজি মানে ক্যান্সারের চিকিৎসা করা হয়, এই যে রেডিওলজি, এই যে ইউরোলজি, ঠিক আছে, সমস্ত ধরনের পেশেন্টই এখানে ট্রিটমেন্ট করা হয়। মানে এখানে আপনি দেখে নিয়েছেন সবগুলো ট্রিটমেন্টই আপনি এখানে পেয়ে যাবেন, এমন কিছু ট্রিটমেন্ট নেই যে এখানে করা হয় না, ঠিক আছে। তো ট্রিটমেন্টের কী কী ডিপার্টমেন্ট সেটা আমি বলে দিলাম। এবার আমি এখানটায় এটাকে আমি কেটে দেবো। এটাকে কেটে দেওয়ার পর একটু ছোটো করে নেবো আমি। তো এখানে দেখুন কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো আপনি ওয়েবসাইটে এসে দেখতে পারেন। গুড নিউজ ফর পিপল অফ বাংলাদেশি, মানে বাইরে থেকেও চিকিৎসা করা হয় এখানে। তো এখানটায় দেখুন কিছু ছবি দিয়ে আছে, ছবিটা আপনি দেখতে পারেন। আর লেখা আছে আগরতলা, দমদম, সল্ট লেক আর হাওড়া। এই হসপিটালটা আপনি কোথায় কোথায় পাবেন সেটা এখানে লেখা আছে। কী কী বললাম, আগরতলা, দমদম, সল্ট লেক আর হাওড়া। যদি আপনি আপনার যেটা কাছে হবে সেখানে আপনি যেতে পারেন এই হসপিটালটার, এমন নয় যে সেই হসপিটালটাই আমাকে যেতে হবে। দেখুন সবার বিল্ডিং দিয়ে আছে। এটা হচ্ছে হাওড়ার বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগরতলার বিল্ডিং যেটা আপনি এখন লাইভ দেখতে পাচ্ছেন, তারপর এরপরে আসছে যেটা, এই দেখুন এটা দমদমের বিল্ডিং, সব একই হসপিটাল, ILS হসপিটাল, ঠিক আছে। এটা দমদমের বিল্ডিং, তারপর সল্ট লেকের বিল্ডিংটা হচ্ছে এইটা। তো আপনার যেখানে কাছে হবে সেখানে আপনি গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন, যে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে একটু নিচে স্ক্রল করব। তো এখানে দেখুন বুক হেলথ চেকআপ, আপনি হেলথ চেকআপের জন্য যেতে পারেন এখানে ফিল করে। তারপর ফাইন্ড এ ডক্টর, এখানটায় আপনি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে, এখানটায় অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ওপরের অপশানটাকে ক্লিক করে এখানটায় আপনি আগরতলা, দমদম, হাওড়া, সল্ট লেক কোনটায় দেখাতে চাইছেন, যদি আপনি দমদমে দেখাতে চাইছেন তাহলে দমদমের অপশানে ক্লিক করব। সিলেক্ট ডিপার্টমেন্ট, আপনার কী কিসের, মানে পেশেন্টটা কিসের রোগী সেটা আপনি করে নেবেন। আমি এক্সাম্পল ধরো প্রথমেরটাই ক্লিক করে দেখালাম, আর নো ডক্টর ইজ অ্যাভেলেবেল, দেখুন এখানে দেখিয়ে দেবে যে এখন ডক্টর অ্যাভেলেবেল আছে কি নেই। তো চলুন ওইখানে আর অন্য দেখে নিই, ব্লাড ব্যাঙ্ক না, বায়োটিক সার্জারি দেখে নিই, এটা দেখে নিই কী আছে কি না। তো দেখুন লোডিং হচ্ছে, এখানেও দেখুন নো ডক্টর লেখা আছে। তো এখানে দেখুন কার্ডিওলজি আমি দেখে নিচ্ছি, কার্ডিওলজির এখানে আছে নাকি, হ্যাঁ কার্ডিওলজির এখানে আছে, সিলেক্ট ডক্টর, এখানে ডক্টর অনিল কুমার সিংহি আর পারসন হালদার, ঠিক আছে, এই দুটো ডাক্তার পেয়ে যাবেন ক্লিক করার পরে যে কোনো একটা। তারপর নিচে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের ওপর ক্লিক করতে হবে, এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেই আপনার বুক হয়ে যাবে, ঠিক আছে।
তো তারপরে অনেক অপশন আসবে, আপনি সেগুলো করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এই হসপিটালটার, যখন এই হসপিটালটা আপনি আসবেন, এখানেই আপনি নাম্বার ফাম্বার সব পেয়ে যাবেন, প্রয়োজন পড়লে আপনি নাম্বারে ফোন করে আপনি জানতে পারেন, হ্যাঁ কথা বলতে পারেন। এই হসপিটালটা কিছু ছাড় দেওয়া হয়, সেই ছাড়ের কথা আমি বলার চেষ্টা করব, সেই ছাড়টা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডিসকাউন্টের ব্যাপারটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানটা একটু বড় করে নেবো আমি, তো সার্ভিস অফার এখানটা দিয়ে আছে, আর এখানটায় আপনি সব কি কি পাবেন সব এখানে একদম লেখা আছে, আপনি পড়ে নিতে পারবেন। এই দেখুন প্রথমটা লেখা আছে 15% ডিসকাউন্ট অন অল ওপিডি ইনভেস্টিগেশন, ওপিডি মানে ওপিডি যে ডিপার্টমেন্টগুলো সেটায় 50% ডিসকাউন্ট আছে। তারপর এটা আছে 10% ডিসকাউন্ট অন হেলথ চেক আপ আর প্যাকেজেস, ঠিক আছে, আপনি যদি হেলথ চেক আপ করতে চান আপনার বডি, তো এখানে 10% ছাড় আছে। তারপর আছে এখানটায় 10% ডিসকাউন্ট অফ অন আইপি সার্ভিস, আইপি একটা সার্ভিস আছে সেটা 10% ডিসকাউন্ট আছে। তো এইভাবে আপনি এখানটায় দেখতে পারবেন ডিসকাউন্ট কী কীতে ডিসকাউন্ট আছে, ঠিক আছে। তো এই হসপিটালে মাঝে মাঝে মনে হয় ডিসকাউন্টও দিয়ে থাকে। আর হসপিটালের কথা বলি যদি, তো হসপিটাল ভালোই আছে, হসপিটালে কোনো এখানে ইয়ে নেই, হসপিটাল বিগেস্ট হসপিটাল, স্পেশালিস্ট মাল্টিপেল স্পেশালিস্ট হসপিটাল। এই হসপিটালে আপনি চিকিৎসা করাতে গেলে চিকিৎসা করাতে পারেন, আর এখানে খরচাটা আপনি ওখানে গিয়ে জানতে পারবেন বা আপনি এখান থেকে ফোন করে আপনি জানতে পারবেন। আর কী কী চিকিৎসা হয় সেটা তো আমি বলেই দিয়েছি, আরও কিছু যদি কোয়ারি থাকে তা এই হসপিটালে যদি আপনার যাওয়ার থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে এই ওয়েবসাইটে এসে আপনি নাম্বারটা নিয়ে আপনি ডাইরেক্ট ফোন করে সব কিছু জানতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাট আপনি দেখুন আপনি চিকিৎসা করাবেন তো আপনাকেই পুরো ডিটেলস এখানে নেওয়ার দরকার, আপনি এই হসপিটালে যাচ্ছেন তো এই হসপিটালের পুরো ডিটেলস, আপনি ফোন নাম্বার আছে কোনো অসুবিধা নেই, এখন ফোনের যুগ, ফোন করে আপনি ডিটেলস জেনে নিতে পারেন যে আমার পেশেন্ট এই, আমি এই অবস্থা, আমি যেতে পারবো, বা যে কোনো প্রশ্ন হতে পারে আপনার সেই প্রশ্নগুলোর এখানে জিজ্ঞেস করতে পারেন হসপিটালে, ঠিক আছে। জিজ্ঞেস করার পরে আপনি যাবেন, এই না যে আমি এই ভিডিওটা দেখে নিলাম আর ভিডিও দেখে চলে গেলাম তারপর কিছু প্রবলেম হলো, ঠিক আছে, এরকম করবেন না, কাঁচা কাজ করবেন না, একদম পাকাপুত্র কাজ করবেন। ফোন নাম্বার যখন দিয়ে আছে ফোনে যোগাযোগ করে তারপরেই যাবেন, আর ফোনেও মনে হয় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, ফোন করলে আপনি বুঝতে পারবেন যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে কি নেওয়া হবে না। এবার আমি চলুন এই অ্যাড্রেসটা বলে দিই এবং এই ওয়েবসাইটে কী করে আসবেন, তো আমি ব্যাক করব, ব্যাক দুবার ব্যাক করলাম। ব্যাক করার পর এখানটায় আপনি কোনো একটা ব্রাউজারে আসবেন, ঠিক আছে। ব্রাউজারে আসার পর আপনাকে দেখুন আরেকবার আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি, ILS হসপিটাল লিখবেন, ঠিক আছে। ILS হসপিটাল লিখে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর তিন ধরনের এরকম ওয়েব অপশান দেখতে পারবেন, এই প্রথম অপশানটাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই প্রথম অপশানটাকে এখানটায় ক্লিক করলেই দেখবেন ওয়েবসাইট খুলে যাবে, দেখুন এখানে এই ধরনের একটা পিকচার দেখা যাবে এবং নিচে স্ক্রল করবেন তো আপনার সামনে এই একটা অপশান আসবে ওয়েবসাইট বলে। তো এই ওয়েবসাইটে যখনই ক্লিক করবেন আপনি লাইভ ওই সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন, ILS হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার চলুন এর অ্যাড্রেসটা আমি বলে দিই, এর অ্যাড্রেসটা এখানটা আপনি দেখতেই পাচ্ছেন, যদি লেখার থাকে তাহলে আপনি লিখে নিতে পারেন অ্যাড্রেসটা, নাহলে আমার ভিডিও দেখো আবার দেখতে পারেন, না হলে আপনি গুগলে এসেও দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানটা দেখুন 1 মল রোড নিয়ার নগর বাজার ফ্লাইওভার দমদম কলকাতা ওয়েস্ট বেঙ্গল 700080। তো এটা আমি যেটা বললাম সেটা দমদমের, হাওড়াতেও পেয়ে যাবেন, আগরতলাতে পেয়ে যাবেন, সল্টলেকে পেয়ে যাবেন এবং এই দমদমে পেয়ে যাবেন। তো যেই যেটা আপনার কাছে পড়বে সেখানে আপনি যেতে পারেন, ফোন করে অবশ্যই জেনে নেবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।